50% ফ্যাট এবং প্রোটিনের জন্য ভালো করেছে। আপনি চিন্তা করতে পারেন যে প্রফিট কার বেশি। এখানে দেখেন ব্রাজিলের একটা তারা প্রফিটও বের করেছে, সেখানেও দেখা যাচ্ছে 50% অ্যানিমাল থেকে প্রফিটটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এখানে একটা পার্থক্য রয়েছে যে হাই ম্যানেজমেন্ট লেভেলে প্রফিটটা হয়তো তুলনামূলক লো ম্যানেজমেন্টের চেয়ে একটু বেটার পাওয়া যায়। দ্যাট মিন্স বোঝা গেল যে হয়তো বা একজোটিক অ্যানিমেল গুলো বেশি পার্সেন্টেজের গাভীগুলো একটু ম্যানেজমেন্টে ভালো রাখলে হয়তো বা কিছুটা ভালো প্রফিট পেতে পারেন আপনি, কিন্তু সেটা কোনো মতেই আপনি যদি দীর্ঘমেয়াদী ডাটা নিয়ে রাখেন তাহলে 50%-এর চেয়ে বেশি হবে না। আপনি ইউরোপের যদি দেখেন সেখানে নরম্যান্ডি নামে একটা ক্যাটেল আছে, তার সাথে হলস্টাইনের ক্রসে দেখবেন এখানেও 50% সিগনিফিক্যান্টলি তার পারফরম্যান্স আছে, ভালো করেছে। এখন যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশে কি কন্ডিশন। হ্যাঁ, বাংলাদেশের আমি একটা অ্যানিমেল দেখাতে পারি, অনেক আছে উদাহরণ, তার মধ্যে এটা একটা। সেখানেও দেখেন একটা 50% অ্যানিমেলে গড় দুধ উৎপাদন কিন্তু আমাদের সাবা ডেইরি ফার্মের 15 লিটার গড় দুধ উৎপাদন, নট পিক প্রোডাকশন প্রায়, তাতে দেখা গেছে 2717 লিটার। তার ল্যাকটেশন কমপ্লিট হয়নি এখন, 179 দিন অনলি, হয়তো বা আরো মিনিমাম 100 দিন হয়তো সে দুধ দিবে। সেখানে তাহলে চিন্তা করে দেখুন সে কত বেশি দুধ দিচ্ছে, 50% গা। এবং তার আডার শেপ দেখেন, তার আডার শেপ দেখেন এবং তার বয়স দেখেন অনেক বেশি। দ্যাট মিন্স সে দীর্ঘ সময় ধরে কিন্তু ফার্মে থাকে। এখন এসব ডাটা থেকে কমপ্লিটলি বোঝা যায় 50% অ্যানিমাল ইজ বেস্ট ফর গ্রোথ রিপ্রোডাকশন এন্ড মিল্ক প্রোডাকশন। এবং ইন্ডিয়ার যদি একটা ব্রিডিং পলিসি দেখেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে 50% অ্যানিমেলকেই তারা তাদের একজোটিক অ্যানিমেলের সাথে 50% অ্যানিমেল হিসেবে ব্যবহার করার জন্য বেস্ট হিসেবে তারা সিলেক্ট করেছে। ইন্ডিয়ান সব সামারিতে বলা হচ্ছে 50% ইজ বেস্ট। আপনি যে ধরনের বুল মাদার হিসেবে ব্যবহার করেন না কেন, যে কোনো ব্রিডি ব্যবহার করে দেখেন 50% ইজ বেস্ট। এবং একটা বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে F1 থেকে F2 তে গেলে কিছু পারফরমেন্স লস হয়, সেই পারফরমেন্স লসটা আপনি চাইলে ভালো বুল সিলেক্ট করার মাধ্যমে এটা আপনি পেতে পারেন। এবং ইন্ডিয়ার কিছু আরো কিছু সামারি তাদের তাদের পলিসি হতে পারে, যেমন তাদের কোনো অংশেই যত যে ধরনের খামারি হোক এনভায়রনমেন্ট যেটাই হোক তারা 50% এর উপরে ক্রস ব্রিড ব্যবহারের পক্ষপাতি না। এখন এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের জন্য আমরা কোনটা ফলো করব, বাংলাদেশের জন্য তাহলে ব্রিডিং প্ল্যানটা কি হওয়া দরকার। আপনি চিন্তা করেন আমাদের দেশের একটা গবাদি পশু কৃত্রিম প্রজনন নির্দেশিকা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা দেখেন, আমি এটা তো বলবো যে কোনো দেশি গাভীর জন্য আপনি লোকাল সাইওয়াল ব্রাহ্মা হোক যেটাই হোক আপনি প্রথমত প্রথমবারে চিন্তা করলে 100% বুল ব্যবহার করতে পারেন, যাতে প্রথমবারই আপনি 50% অ্যানিমেলটা পেয়ে যান, যেটা আপনাকে প্রথমবারই 50% অ্যানিমেল দিবে এবং এই F1টা থেকে আপনি সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবেন। এখন দেন অপশন থাকে, যারা হয়তো চিন্তা করতেছে আমরা তো অনেক বেশি পার্সেন্টেজ এখন চলে গেছি, তাদের জন্য উপায় হলো আমাদের যে 50 থেকে 75% ভুল রয়েছে সেই ভুলগুলোকে ব্যবহার করা, যাতে আপনার পার্সেন্টেজ না পারে বাট পারফরমেন্স যেন বেড়ে যায়। আরেকটা উদ্দেশ্য আমাদের দেশে যে সাইওয়াল যেহেতু আমাদের দেশে এখনো কম, আমরা চেষ্টা করি যাতে সাইওয়াল এনিমেলটা বৃদ্ধি পায়, এর জন্য আমরা সর্বপ্রথমে চেষ্টা করবো সাইওয়াল এনিমেলকে সাইওয়াল বুল দিয়ে পাল দেওয়া, যাতে আমরা সাইওয়ালের লাইনটা বৃদ্ধি পাই। এবং আরেকটা অপশন আমাদের আছে হলো সাইওয়াল ফিশিয়ান যদি থাকে তাহলে সাইওয়াল ফিশিয়ানকে আমরা সাইওয়াল ফিশিয়ান দিয়ে এই লাইনের একটা কোনো জাত তৈরি করা, বিকজ সাইওয়াল যখন মা হিসেবে ব্যবহার করে তখন দেখা যায় সে বুল করে ম্যারিট অন্য যে কোনোটার চেয়ে বেশি হয়। এখন আমরা যদি একটা ডেইরি কাউকে বলি তাহলে একটা ডেইরি কাউ শুধু কিন্তু প্রোডাকশনটাই মুখ্য, সে প্রোডাকশনকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের হেলথ এবং কনফার্মেশন ইম্পর্টেন্ট। এই যা ক্ষেত্রে দেখলাম যে 50% অ্যানিমেলই হেলথ এবং কনফার্মেশনটা সবচেয়ে ভালো থাকে। এখন আমরা আরেকটা ছোট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ব্রিডিং বুল এবং ব্রিডিং।
এক্ষেত্রে আমাদের কি করা উচিত? যেমন দেখেন, আমরা বলছি যে একটা ব্রিডিং অ্যানিমেলের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার জেনেটিক ভ্যালু। জেনেটিক ভ্যালু না থাকলে সেটাকে ব্রিডিং অ্যানিমেল হিসেবে ব্যবহার করা যাবে না, বিকজ এটা ব্যবহার করলে আপনি পরবর্তীতে তার মেরিট ট্রান্সফার করতে পারবেন। সেই জন্য ব্রিডিং অ্যানিমেল হইলে তার জেনেটিক ভ্যালুটা বেশি থাকতে হবে। এখন আমরা যে কোনো একটা ব্রিডিং সিস্টেমের ক্ষেত্রে একটা পুরো জেনেটিক্যালি ইমপ্রুভ ক্যাটেল তৈরি করার জন্য আমরা এই চার পাঁচটা ফ্যাক্টর বলি, যে আইডেন্টিফিকেশন থাকতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট, প্যারেন্টেজ রেকর্ডিং, দ্যাট পেডিগ্রি রেকর্ডিং থাকতে হবে, এবং পারফরমেন্স রেকর্ডিং থাকতে হবে, এবং এআই থাকতে হবে। কারণ আমি এই সিস্টেম থেকে যে ভালো অ্যানিমেল গুলো পাবো সেগুলো এআই এর মাধ্যমে ডিস্ট্রিবিউট করবো, এবং দেন এই যা কিছু ডাটা পাবো সেটা জেনেটিক ইভালুয়েশন হতে হবে। জেনেটিক ইভালুয়েশন না হলে আমরা ভালো বাবা ভালো মা ভুল তৈরির জন্য অথবা মেরিট ট্রান্সফারের জন্য পাবো না। এখন দেখেন, অনেক দেশে ইউএসএ তে কিন্তু 1883 সাল থেকে মিল রেকর্ডিং হয়, এরকম তারা কয়েকশো বছর থেকে শুরু করছে। আমরা যদি শুরু না করি তাহলে কিন্তু আমরা এখন আর আগানো যাবে না। এখন এটার জন্য আমাদের ডাটা কালেক্ট করতে হয়, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস কিছু লাগবে, এবং ডাটা প্রসেস করতে হবে যাতে আমরা সেখান থেকে কোন এনিমেল গুলো ভালো সেই এনিমেল গুলো খুঁজে বের করতে পারি। এখন এটা একটা সাধারণ একটা এনিমেলের কার্ড, এই কার্ডটা আপনারা দেখে নিতে পারেন। এটা তার পারফরমেন্স রেকর্ডিং হচ্ছে এখানে, এটা একটা কার্ড ফলো করতে পারেন। দেন আমরা যে এখন ভুলগুলা যদি বলা হয় যে ভুলগুলা কোন ভুল ভালো বুঝবো কি করে, হ্যাঁ ভুলগুলো ভালো বোঝার উপায় হচ্ছে পেডিগ্রি ডাটা থেকে, দেন জেনোমিক, আমাদের দেশে কন্টেক্সট এই মুহূর্তে জেনোমিক সম্ভব না, আর একটা অপশন হলো প্রোজেনি ডাটা। কোন এনিমেলে কোন ভুলের যদি প্রোজেনি ডাটা চলে আসে তাহলে বাকি তার জেনোমিক এবং পেডিগ্রি ডাটা মূল্যবান নয়। কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, পিডিগ্রি বেসিসে যে ডাটা গুলো পাবেন সেটা 30-40% অ্যাকুরেট, জেনোমিকে 70-75% অ্যাকুরেট, প্রোজেনিতে 99%। এখন যে ভুলের প্রোজেনি ডাটা আছে তখন তার পিডিগ্রি ডাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা একটা পিডিগ্রি সিলেকশনের প্রোগ্রাম, এটা একটা প্রোজেনি টেস্টিং এর প্রোগ্রাম কিভাবে হয়। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, জেনোমিক সিলেকশনের জন্য আপনাদের কিন্তু ফেনোটাইপিক ডাটা মাস্ট, ফেনোটাইপিক ডাটা ছাড়া কিন্তু জেনোমিক সিলেকশন সম্ভব না। কারণ ফেনোটাইপিক ডাটা রেকগনিস্টের সাথেই জেনোটাইপিক ডাটা নিয়ে মডেল তৈরি করা হয় এবং পরবর্তীতে সেই মডেলের সাথে ম্যাচ করে করে তৈরি করা হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, জেনেটিক প্রোগ্রেসটা আমেরিকাতে 92 ইয়ার্স তারা অফিসিয়ালি জেনেটিক প্রোগ্রাম রান করাচ্ছে। তারা 1926 সাল থেকে মিল্ক ফ্যাটের শুরু করছে। আমরা এখনো এভাবে অফিসিয়ালি কোনো জেনেটিক ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম আমাদের নেই। এখানে আমরা একটা কাজ করতে পারি, যে টু টায়ার ব্রিডিং সিস্টেম করতে পারি, কিছু নিউক্লিয়াস হার্ট থাকবে, সেখান থেকে ভালো বুল তৈরি হবে, এবং সেই বুলের সিমেন গুলো আমাদের কমার্শিয়াল প্রোডিউসারের কাছে দিয়ে দেবে। তাহলে কমার্শিয়াল প্রোডিউসারকে আমাদের ব্রিডিং প্রোগ্রামে না আনলেও হবে। এখন একটা সায়েন্টিফিক ব্রিডিং প্রোগ্রাম থেকে যে বাচ্চাগুলো হবে, বুল কাপ তৈরি হয় কিভাবে দেখুন। এখানে 100টা বাচ্চা তৈরি হলে সেখান থেকে আমরা অথবা 10টা বুল সিলেকশন দিতে পারি, বিকজ আমি আপনাদের বলেছি যে জেনেটিক মেরিট ঠিক মতো না থাকলে সেটাকে ব্রিডিং এর কাজে ব্যবহার করা হয়। দ্যাট মিন্স এই সব কথা থেকে আমরা বুঝতে পারি যে ব্রিডিং বুলটা হচ্ছে হলো ভালো জেনেটিক্স এবং তার ফার্টিলিটির সমন্বয়। বুল ভালো, জেনেটিক্স ভালো আছে, বাট বাচ্চা হয় এরকম বুল কিন্তু কোনো কাজে লাগবে। দ্যাট মিন্স ব্রিডিং বুল হতে হলে তার জেনেটিক্স অংশটুকু ভালো হতে হবে, ট্রান্সফার সঙ্গে ভালো মেরিট থাকতে হবে, এবং এটা ফার্টাইল হতে হবে। এখন আমাদের দেশে কেন আমরা ভালো করছি? আমাদের দেশে ভালো না করার প্রথম কারণ হচ্ছে বুল প্রোডাকশন এবং ইভালুয়েশন সিস্টেমটা উইক, এবং খামারি পর্যায়ে রেকর্ড টিমের অভাব। এই দুইটা কারণে আমাদের ক্ষেত্রে লো পারফর্মিং অ্যানিমাল ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমরা কোন ইভালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না। এখন কিছু আমাদের ফিল্ডে মিসকনসেপশন রয়েছে, যেমন মনে করেন অনেকে যখন অ্যানিমেলের রেকর্ড যেহেতু ডাটা যেহেতু রাখে না, তারা পিকের বেসিসে অ্যানিমেলকে ভালো করে। এখন কমপ্লিট ডাটা ছাড়া একটা অ্যানিমেল এখানে চিন্তা করে ধরুন তার পিক প্রোডাকশন 16, বাট টোটাল ল্যাকটেশনে কিন্তু তার কম, যেমন 2445 লিটার। একইভাবে একটা অ্যানিমেলের পিক প্রোডাকশন কম বাট তার টোটাল ইল্ডটা বেশি। এই গ্রাফ থেকে আমি বুঝাতে চাই যে আপনার রেকর্ড রাখুন, রেকর্ড না রাখলে কোনটা ভালো অ্যানিমেল কোনটা খারাপ অ্যানিমেল এই ডাটা আপনি পাবেন। এগেন আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই, ডেইরি এবং বিল প্লিজ এই দুইটা আলাদা রাখুন। বা ডেইরির মেজারমেন্ট হয় একরকমে, বিফের মেজারমেন্ট হয় একরকম। ডেইরির ক্ষেত্রে আপনারা অলরেডি কিছু কিছু জানেন, বিফের ক্ষেত্রে দেখুন বার্থ ওয়েটটা ইম্পর্টেন্ট, উইনিং ওয়েট ইম্পর্টেন্ট, ইয়ারলিং ওয়েট ইম্পর্টেন্ট, মাদারিং অ্যাবিলিটি ইম্পর্টেন্ট, রিবাইয়ারিয়া ইম্পর্টেন্ট, মার্বলিং ইম্পর্টেন্ট, এসব ইম্পর্টেন্ট। সো আপনি যদি ডেইরি এবং বিফ মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনোটাই পাবেন বলে মনে হয় না। এখন আমি যদি বলি ব্রিডিং বুল এবং এআই
এই কার্যক্রমগুলো যদি ব্রিডিং এর নলেজ ছাড়া, ব্রিডিং এর প্রোগ্রাম ছাড়া যদি হয়, সেটা কমপ্লিটলি একটা আত্মঘাতী বিষয় হয়ে যাবে। এখন আমি কিছু আরো অন্য দেশের কিছু যে ডেইরি ব্রিড গুলো আছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশে, তাদের পারফরমেন্স কেমন সেগুলো একটু দেখে নেবেন। গিরের এনিম্যাল ইন্ডিয়াতে কিন্তু কম, 2493। গির সবচেয়ে ভালো ডেভেলপ করেছিল ব্রাজিল। একইভাবে শাইওয়াল আছে, তাদের গড় হলো 2300 লিটার, কাংগ্রেজের আছে 2400, রথির আছে 2700, হলস্টেন ক্রস ব্রেড ইন্ডিয়ান গড় হলো 3000 লিটার, জার্সি তাদেরও 2300 লিটার গড়, মুররা বাফেলো 3000, মেহসানাট 1800। এটাতে আমি বোঝা যাচ্ছে যে বিভিন্ন ব্রিডের গড় বিভিন্ন রকম। একটা অ্যানিমেলকে কোন কাজে, যেমন এটা ইউরোপের অথবা ঠান্ডা এলাকার জন্য 6টা রিকগনাইজড ডেইরির জন্য ব্রিড, সবগুলোর কিন্তু এক রকম না। যেমন আমেরিকাতে 6টা ব্রিডই রেয়ার করে, একটা ব্রিড কিন্তু আরেকটার সাথে মিশায় না, মিশাতে চাইলেও তাদের কন্ট্রোল রয়েতে হয়। তো আমাদের দেশে আমরা কিন্তু সেই কন্ট্রোলটা রাখি না। এটাও একটা আমেরিকার সবচেয়ে ভালো গাভী, যাদের দুধ উৎপাদন ছিল এরকম। এটা অন্য অন্য আরো 6টা ট্রেড, কেন আমরা হলস্টিনটা ব্যবহার করি এটার একটা উত্তর এখানে থাকতে পারে। এবং এন্ড অফ দ্য ডে সবচেয়ে বিষয় হচ্ছে একটা কাওয়ের কালার ডাজেন্ট ম্যাটার, এফিসিয়েন্সি ম্যাটার। তার মডারেট ফ্রেম সাইজ, তার মিল্ক দুধের অন্যান্য কম্পোনেন্ট গুলো, এই জিনিসগুলোই খামারিরা খুঁজে। আলটিমেটলি তারা একটা প্রফিট খুঁজে। সো আমাদেরকে মিল্ক, মিল্কের কম্পোনেন্ট ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে, মিল্ক প্রোডাকশন বাড়াতে হবে, ফিড এফিসিয়েন্সি বাড়াতে হবে, ডিজিজ কমাতে হবে, আডার হেলথ বাড়াতে হবে, কাভিং প্রবলেম কমাতে হবে, এই সবগুলো বিষয় কমায় আমরা সাস্টেনেবল একটা ব্রিড কিংবা একটা এনিমেল তৈরি করতে চাই। এবং এনিমেলের 5টা ফ্রিডম আমরা বলি, সেই এনিমেল ফ্রিডম গুলো এনশিওর করতে হবে। থ্যাংক ইউ ফর ইওর। আমাদের লোকাল ব্রিড যেটা আছে আর কি, আমাদের লোকাল ব্রিডটা আসলে আমরা জেনেটিক্যালি কতটুক ইমপ্রুভ করতে পারবো আমাদের দেশে, এটা এটা যদি আমাদের সফিক ভাই যদি একটু বলে আর কি, এটা সম্বন্ধে লোকাল ব্রিড থেকে আমরা যদি জেনেটিক্যালি ইমপ্রুভ করে তার আমরা কত দূর যেতে পারবো এখান থেকে। ধন্যবাদ। আমাকে কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে ধন্যবাদ দেই আমাদের শানে খোদাকে, কারণ তার যে 1 ঘন্টার প্রেজেন্টেশন, যদিও আমি প্রথম দিকে ছিলাম না, অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, তো শানকে ধন্যবাদ দেই যে আমাদের টোটাল এই সাবকন্টিনেন্টের যে স্ট্রাকচার ব্রিডিং এর প্লাস ইউরোপিয়ান স্ট্রাকচার সহ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। কারণ জেনেটিক্স ব্রিডিং এর নলেজ গুলো কিন্তু একটা ভাস্ট নলেজ, সবাই সব কিছু জানবে তা নয়। তবে আজকে আমরা যে জিনিসগুলো জানলাম যে বাংলাদেশের ব্রিডিং স্ট্রাকচার আমরা যেভাবে এগোচ্ছি, কিছুটা আনপ্ল্যান থাকলেও আমরা কিন্তু এখন এটা পিউরিফাই করে মোটামুটি একটা লাইনে আনতে পেরেছি। শান এ নিয়ে অনেক কাজ করছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই সাবার ডেইরি ফার্ম অর্থাৎ সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশনে জয়েন করার পরে যে জিনিসটিতে হাত দিয়েছি সেটার যদি সামারি একটু বলি খামারি ভাইদের জন্য প্লাস দেশের জন্য, সেটা হলো গত অর্থ বছরে সরকারি ভাবে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল এবং সারা দেশ থেকে কিছু ভালো মেরিটের দেশি গরু গাভী কিনেছি, গাভী এবং বকনা, প্রেগনেন্ট বকনা। উদ্দেশ্য হলো আমাদের সরকারি প্রক্রিয়া কিছু বেস্ট কোয়ালিটির সিমেন্ট আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করেছি, এইগুলো দিয়ে আমরা 50% বুল তৈরি করব। অর্থাৎ আমরা যদি এই দেশি গাভীতে 50-60 লিটার অ্যাভারেজ বা 40 লিটার অ্যাভারেজ এর বুলের সিমেন্ট দিয়ে 50% বুল কাফ তৈরি করি, শান যেটা দেখালো যে 100টি বুল কাফ তৈরি করলে কিন্তু আমরা 10টি বুল পাবো সিলেকশনে। সেই জন্য আমাদের কিন্তু এই নিউক্লিয়াস হার্টে হিউজ পরিমাণ আর দেশি গরু দরকার, যেটা আমরা হাই মেরিটের বুল দিয়ে এটাকে 50% বুল কাফ তৈরি করি। গত অর্থ বছরে 100টা, এই অর্থ বছরে 100টা, 200টা দেশি গাভী কিন্তু বা বকনা আমরা অলরেডি কিনেছি, দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং সারা দেশে খামারিদের ভাইদের কাছে 75% এর গাভী আছে। তো শান যেটা বলেছে এটা কিন্তু আমাদের একটা স্লোগান,
যে আমরা জেনেটিক মেট দ্যাট মিনস ব্লাড লেভেল ফ্রিজিয়ান বাড়তে দেব না বাট দুধ বাড়বে, সেজন্য আমরা কিন্তু 75% বুলো তৈরি করব, অর্থাৎ আমাদের আমরা একটু আস্তে শুনতে পাচ্ছি সবিক ভাই, আসুন হবে এইগুলোকে আবার 100% দিয়ে 75% বুল কাফ তৈরি করব সবিক ভাই, আমরা আস্তে আস্তে শুনতে পাচ্ছি আমরা মেরিটের 50% বুল এবং 75% বুল দিয়ে ইনসিমিনেট করব যেগুলো গাভিয়ে অলরেডি 50% এবং 75% আছে, তাহলে হবে কি একটি হ্যালো সবিক ভাই আপনি আপনার মনে কোথাও একটু সমস্যা হচ্ছে আর কি, হ্যালো 20 লিটার থাকে একে যদি আমরা 30-35 লিটারের 50% বা 75% বুল তা লাইনে কোথাও একটু সমস্যা হচ্ছে তাহলে আপনার ব্লাড লেভেল বাড়তেছে না বাট এটা বকনাবাসুর হলে এটা কিন্তু দুধের প্রোডাকশন অনেক বেড়ে যাবে, ম্যানেজমেন্ট কস্ট বাড়বে না, এনভায়রনমেন্টাল স্ট্রেস পড়বে না, আমরা যে এনভায়রনমেন্টাল যে ইফেক্টগুলো দেখলাম এইগুলো খামারের জন্য খুবই সাস্টেইনেবল হবে, এই জন্য আমাদের এই কেন্দ্রীয় গোপজন দুগ্ধ খামারে কিন্তু আমরা শর্ট টার্ম মিডিয়াম টার্ম এবং লং টার্ম একটা মানে প্ল্যান করেছি ড্রাফট, এটা নিয়ে হয়তো করোনা না হলে আমরা একটা বড় ধরনের একটা সেমিনার বা ওয়ার্কশপ টাইপ করে যেখানে খামারি পর্যায়ের স্টেক হোল্ডার থেকে শুরু করে 100-200 লোকের একটা ডে ওল্ড ডে মানে ডে লং একটা প্রোগ্রাম করতাম, করে আমরা পুরো ব্রিডিংটা সাজাইতাম, তো সেই প্ল্যান এখনো আছে, তবে আপনারা জানেন সরকারি চাকরিতে আমরা হয়তো আজকে সান যেখানে কাজ করতেছে কয়েকদিন বা হয়তো বদলি হয়ে যাওয়া লাগতে পারে, তখন এই প্ল্যান গুলো ভেঙে যায়, সেই জন্য যাতে না যায় এই জন্য আমরা কিন্তু একটা কম্প্রিহেনসিভ প্ল্যান করে রাখছি যে যখন আসুক সে এটা নিয়ে কাজ করবে, তো সেই হিসেবে আমি আমাদের বলতে চাই যে আডার হেলথ প্রোগ্রাম বাংলাদেশের যে খামারিদেরকে একত্রিত করে দেশ এবং বিদেশে আজকে আমি জানি না এখানে কতজন পার্টিসিপেন্ট আছে বাট এই ভিডিও যখন আবার লঞ্চ করা হবে তখন কিন্তু সারা দেশের লোকজন আমাদের ব্রিডিং প্ল্যান সম্পর্কে জানবে এবং আমরা এটাকে কম্প্রিহেনসিভ ওয়েতে সবাই যেন একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, ব্রিডিং পারফরমেন্স এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা খামারিদের চাহিদা মতো ব্রিডিং বুল এবং সিমেন্ট সরবরাহ করতে পারি, তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, ডক্টর মিজান ভাই যথেষ্ট কাজ করে যাচ্ছেন এই নিয়ে, আমার মনে হয় এটা পঞ্চম প্রোগ্রাম, ভবিষ্যতে আবারও আপনাদের সাথে যুক্ত হব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবিক ভাই। আচ্ছা আমি একটু আমাদের ডক্টর আশুতোষের কাছে যাচ্ছি আর কি, আশুতোষ যদি একটু সিম্পলি যদি আর কি বলে আমাদের শান যে প্রেজেন্টেশন দিল আসলে তাহলে আমাদের দেশে যদি আমরা আসলে বেশি মিল্ক যদি পেতে চাই তাহলে আমরা আসলে কিভাবে অগ্রসর হতে পারি? আচ্ছা ধন্যবাদ স্যার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, প্রথমে ধন্যবাদ জানাই শানে ভাইকে, উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন পুরো বিষয়বস্তুটা এই ব্রিডিং প্ল্যানের অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের ডেয়ারি ফার্মিং এর বিষয়ে, এবং এরপরে শশী ভাই সরকারি প্ল্যানের কথা বললেন। আসলে আমি তো গবেষণার মানুষ সেজন্য প্রথমে যেটা বলতে চাই আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা যদি বলি প্রথম আমি যেটা বলবো মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শশী ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কোলাবোরেশন দরকার, আমি যেটা মিস করি বাংলাদেশে আপনারা দুধ উৎপাদন বাড়াতে চান আমরা বাড়াতে চাই আমরা রিটার্নসাররাও বাড়াতে চাই এবং খামারিরা তো চায় এবং মূলত আসলে দেশের জনগণের জন্য প্রোটিন সাপ্লিমেন্ট দেওয়ার জন্য আমাদের তো দুধ উৎপাদন বাড়াতেই হবে, তো প্রথম যেটা আমি বলতে চাচ্ছি পিন পয়েন্টে সেটা হচ্ছে কোলাবোরেশন দরকার, আর যদি টেকনিক্যাল ইস্যুতে যাই আমাদের যেটা দরকার অনেক কথা বলেছেন শান ভাই এবং শশী ভাইও কিছু নতুন প্রকল্পের কথা বলেছেন, আমি যেটা মিস করি মানে বাংলাদেশের একজন ব্রিডিং এর মানুষ হিসেবে সেটা হচ্ছে আমরা এখনো অ্যাপ্রোপ্রিয়েট জেনোটাইপটাকে এখনো সিলেক্ট করতে পারিনি আমাদের ডেয়ারি সিস্টেমের সাথে, কোন আসলে কোন জেনোটাইপটা আমাদের এক্স্যাক্টলি মানে হাইলি সুইটেবল ফর আওয়ার এনভায়রনমেন্ট, যদি বলি রেজিলিয়েন্ট জেনোটাইপটা আমরা এখনো খুঁজে পাইনি, এরপরে 50% হোলিস্টিন আমরা এখন ইউজ করতেছি ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসির যে এই রুল আছে ওই হিসাবে আমরা মিলিয়ে করতেছি এখন, কিন্তু আসলে খামারি পর্যায়ে বাবু ভাইরা ভালো বলতে পারবেন খামারি পর্যায়ে রেকর্ড কিপিং এর কথা শান ভাই বলেছেন।